মানিক ভট্টাচার্য প্রাক্তন শিক্ষাকর্তা বর্তমান তৃণমূল কংগ্রেস বিধায়ক তাকে গ্রেফতার করেছে ইডিআই নিয়ে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে আজকে আমাদের বিষয় আধারে মানিক মানিকের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে একবার চট করে নজর রাখা যাক মূলত কোন কোন অভিযোগগুলো উঠেছে এতদিন ধরে আমরা নজর রাখছি টেটে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছেন অযোগ্যরা অভিযোগ সব জেনেও তাদের চাকরি পাইয়ে দিয়েছেন মানিক ভট্টাচার্য এমন গুরুতর অভিযোগ বিএড কলেজ থেকে প্রত্যেকটা অ্যাডমিশনে বেনিয়ম করে টাকা নিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তা 2014 টেটে কোনো নিয়ম না মেনেই অযোগ্যদের চাকরি দিয়েছে প্রাইমারি বোর্ড মানিক ভট্টাচার্যের অঙ্গুলে হেলো নেই সব হয়েছে এমনটাই অভিযোগ দক্ষিণবঙ্গ শুধু নয় উত্তরবঙ্গ থেকেই অভিযোগ উঠেছে নম্বর বিন্যাস দিয়ে সঠিক পদ্ধতিতে টেটের মেরিট লিস্ট বের করা হয়নি ইচ্ছে করে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ প্রাইমারি বোর্ড প্রশ্ন ভুল থাকার পরেও সকলে নম্বর বৃদ্ধি করেনি দেদার স্বজন পোষণ হয়েছে বলে অভিযোগ এতগুলো অভিযোগ তালিকাটা বেশ অনেকটাই বড় রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা পেয়েছি কে কি বলেছেন শোনাবো আগে মানিক ভট্টাচার্যের বিষয়টি এটা সম্পূর্ণ তদন্তের বিষয় আমরা পরিষ্কার বলছি যে আমরা আশা করব এজেন্সি নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং বিজেপির রাজনৈতিক এজেন্ডা ফুলফিল করতে তারা কাজ করবে না সত্যিকারের অভিযুক্তরা ধরা পড়েন শাস্তি তারা যদি পায় পাবে তৃণমূল কংগ্রেস কিছু বলতে যাচ্ছে না আমি শুধু বলতে চাই যে ইডি যারা আজকে অ্যারেস্ট করছেন ডিটেন করছেন খুব ভালো কথা কিন্তু ইডির কনভিকশন রেট কত 0.45% কনভিকশন রেট যেখানে ইডির যে অভিযান সে অভিযান কয়েক গুণ বেড়েছে 26% ইডির অভিযান বেড়ে গেছে অথচ এর মধ্যে বিরোধী দলের নেতাদের টার্গেট করে 95% শুধু বিরোধী দলের নেতার কাছে ইডি যাচ্ছে তাই আমরা ওয়েট করছি যদি প্রমাণ হয় আমরা তো চাইছি তাড়াতাড়ি প্রমাণ করুক ইডি তাড়াতাড়ি এই যেটা ঘটছে তদন্ত তাড়াতাড়ি শেষ করুক সেটা একদম ইলেকশন অবধি 2024 অবধি না নিয়ে যাক ইডি যদি সত্যিকারের নিরপেক্ষতার সঙ্গে বিচার করেন বা যদি একদম নিরপেক্ষ হন ইডি তাহলে তো সব দলেরই করাপ্টেড লোকের কাছে পৌঁছানো উচিত শুধু তৃণমূল কংগ্রেস কেন বেশি শত্রু দেখুন আমি আজকে কুণাল ঘোষের কথা শুনছিলাম উনি মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হওয়ার পরে কি এর আগেও পার্থচারের গ্রেপ্তার হওয়ার পরে কুণাল ঘোষ যেগুলো বলছেন কুণাল ঘোষ চুরি করে গ্রেপ্তার হওয়ার পরেও বাকি তৃণমূল এই কথাগুলোই বলেছিল তাতে তৃণমূলের চুরিও বন্ধ হয়নি আমাদের রাজ্যের মানুষেরও চুরি থেকে মুক্তি হয়নি জুই যে কথাটা আজকে বলছেন ওনার কথার সঙ্গে আমার একমাত্র তো কোনো আপত্তি ছিল না যে তদন্ত হচ্ছে তদন্ত তাড়াতাড়ি এগোক তাড়াতাড়ি শেষ হোক দোষীরা শাস্তি পাক ভিকটিমরা জাস্টিস পাক মুশকিল হচ্ছে এইটাকে এনশিওর করা সবচেয়ে সহজ উপায় ছিল যদি মমতা ব্যানার্জির পুলিশই তদন্তটাকে ইনিশিয়েট করতেন তদন্তটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতেন এবং দোষীদেরকে গ্রেপ্তার করতেন শাস্তি দিতেন তা করলেন না মমতা বন্দ আমি প্লিজ কথাটা শেষ করে আপনি দীর্ঘক্ষণ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তা করলেন না মাঝখান থেকে 2014 স্ক্যাম নিয়ে আজকে 2022 সাল পর্যন্ত এখনও তো তদন্ত চলছে তদন্ত প্রক্রিয়া চলছে এই যে উনি বলছেন যে ইডির কনভিকশন রেট 0.45% আমি জানি না তথ্যটা উনি কোত্থেকে পেয়েছেন বা এটা ঠিক কিনা তবে একটু আগে পর না সবাই আমি তো জানি না আমি তো সবার মধ্যে বলি কিন্তু আমি এইটুকু আমি জিজ্ঞেস করতে পারি কি যে ইডির কনভিকশন রেট আমি ধরে নিচ্ছি 0.45% কিন্তু তারও কম পশ্চিমবঙ্গ পুলিশের আপনি কনভিকশন ছেড়ে দিন ইনভেস্টিগেশন রেট কত 0.00% কোনো চোরকে ইনভেস্টিগেট করে না আর তার সঙ্গে আমি শেষ একটা কথা এখানে বলছি তবে আমি আন্তরিকভাবে ওনার সাথে একমত হই একটা কথা বলছি একটা লোকের নাম ভুললে চলবে না এই যে 2014 টেট নিয়ে কথা হচ্ছে বিশ্বজিৎ কুণ্ডু কালনার সেই সময় তৃণমূলের এমএলএ ছিল নিজে প্রেস কনফারেন্স করে বললো সে বিজেপি জয়েন করলো বিজেপি জয়েন করার আগে প্রেস কনফারেন্স করে বললো যে আমার পরিবারের আমি আমার বউকে আমার শালিকে সহ 13 জনকে চাকরি দিয়েছি তো কি হয়েছে আরও 61 জন তৃণমূল নেতার পরিবারের লোককে চাকরি দিয়েছে এই কথা বলার পরে তাকে বিজেপি ঢাকঢোল কাঁসর ঘণ্টা পরিয়ে গলায় মালা পরিয়ে দলে নিল সে ভোটে হারলো কিন্তু বিশ্বজিৎ কুণ্ডুদেরকে তাদের বাড়িতে আজকে আর ইডি যায় না যদি শুধুমাত্র এটা আজকের ছবি নয় মানে ব্যাংশাল কোর্টের সামনে যে ছবিটা দেখলাম এটা আজকের ছবি নয় এই ছবি আমরা দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও এই ছবি আমরা দেখেছিলাম অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও আপনারাও তো রাজনীতি করেন প্রত্যেকের কাছে একই প্রশ্ন বিরোধী দলে যারা আছেন তারা কিছু লোককে ব্যাংশাল কোর্ট কেন যে কোনো কোর্টের সামনে দাঁড় করিয়ে দেয় এটা বাংলার সাধারণ মানুষ নয় এটা আমরা আগেও দেখেছি বাংলার সাধারণ মানুষ আমি বলছি আপনি একজন ভালো ভাড় আপনি উন্নত ভাড় আপনি একটা উৎকৃষ্ট ভাড় আপনি একটা উৎকৃষ্ট ভাড় আপনি
আমি একটা কথা বলছি, দেখুন আমি একটা স্টুডিওতে আলোচনা হচ্ছে, তো একটা স্টুডিওর ডিগনিটি মেইনটেইন করে যারা আলোচনা করতে পারবেন দয়া করে তাদেরকেই সদরু প্লিজ কন্টিনিউ। ডুগডুগি বাজিয়ে মাদল নাচের আসর হচ্ছে না, একটু প্লিজ অনুরোধ করছি আবার মাধ্যমে নয় বলছি সমাজ দেব প্লিজ বলছি সমাজ দেব প্রত্যেক ডুগডুগি নাও তো মাইক সদরু বললাম ওটা ডুগডুগি নাও না মাইক কিপ ইট ডাউন সদরু কিপ ইট ডাউন ভাড়া মনে হয় পিন্টুলা সমাজ দেব প্রত্যেক ভাড়া মনে হয় সমাজ দেব সদরু বলছি ভাড়া মনে করতে। দেখুন যেটাকে নিয়ে আজ কথা হচ্ছে, আমরা কোন সুস্থ মানুষ মনে করি না যে একটা সমাজে জাস্টিস এইভাবে সার্ভ হওয়া উচিত যে একজন আন্ডার ট্রায়াল কেউ একজন যাবে তাকে জুতো ছুঁড়ে মারা হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে আইনের বিধান দেওয়ার দায়িত্ব যাদের, পুলিশ থেকে শুরু করে একটা সরকার থেকে শুরু করে স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন, তারা যখন জাস্টিস দেওয়া বন্ধ করে দেয় বরং রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মতলায় মঞ্চ বেঁধে এটা ঘোষণা করেন যে গরু চোর হচ্ছে আমার দলের চোখে বীর, চাকরি চোর হচ্ছে আমার দলের চোখে একজন তাজা নেতা একজন ভালো সংগঠক, একটা রাষ্ট্র গোটা রাষ্ট্র যখন অপরাধীদের পাশে গিয়ে দাঁড়ায় তখন ভিকটিম যে, তখন তার হাতে জুতো তুলে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আজকে জুতো দেখাচ্ছে কালকে জুতোটা ছুঁড়বে, সেই দিকে যাওয়ার আগে যেন আইন আইনের কাজটা করে। এই যে এখানে এত বড় বড় কথা বলছেন, তারও আগে একটা খবর দেখলাম কল্যাণী এমসে বিজেপির এমএলএ এর মেয়ে, তিনি চাকরি পেয়েছেন, কিভাবে পেয়েছেন আজকে আমরা সেগুলো নিয়ে আজকে কেন ডিবেট করছি না। আজকে যারা বড় বড় ভাষণ দিচ্ছেন এখানে, এই যে কল্যাণী এমসে যারা যখন চাকরি পায় বিজেপির এমএলএ এর মেয়ে, তারা আজকে কি করে পাচ্ছেন আমরা এটা নিয়েও আলোচনা করব। কিসের ভিত্তিতে মনে হওয়া এই আন্দোলন না হলে মনেটা হতো? আন্দোলন নয়, যেখানে তদন্ত হবে তদন্ত প্রক্রিয়া চলছে, যদি আমাদের মনে হয় বা সরকারের মনে হয় যে নতুন কিছু পথ ক্রিয়েট করে নতুন ভাবে স্বচ্ছ ভাবে আরো যেমন হবে তেমন ঘুষ দিয়ে, তৃণমূলকে ঘুষ দিয়ে আর তৃণমূল নেতার ছেলে মেয়ে ভাইপো ভাগ্নি হয়ে যারা চাকরি পেয়েছে ঘাড় ধাক্কা দিয়ে বার করে জেলে ঢোকাতে হবে, কোনো মাঝখানে কিছু হবে না। ওই তুইও থাকবি এও থাকবে, যে চোরা পথে চাকরি পেয়েছে তার চাকরিটাও থাকবে, আর যে রাস্তায় বসে অনশন করছে তাকে আমি এক্সট্রা পোস্ট ক্রিয়েট করে চাকরি দিয়ে দিলাম, ওইসব নাটকবাজি চলবে না। এক দ্বিতীয় কথা আমি এখানে বলছি শুভজিৎ, এর আগে উনি যে কথা বলছিলেন না যে দেখো আজকে আমরা যেটাকে নিয়ে আলোচনা করছি, উনি বলছেন যে ঠিকই এই নেতার কথা বললেন তার মেয়ে কল্যাণী এমসে বেআইনিভাবে চাকরি পেয়েছে, এই প্রসঙ্গে আমি মনে পড়লো মানিক ভট্টাচার্য নিয়ে যে আলোচনা করছি, তো মানিক ভট্টাচার্যের ছেলে জ্যোতিপ্রিয় মল্লিকের দপ্তরে কোন নিয়মে কোন পরীক্ষা দিয়ে কোন নিয়োগের পরীক্ষা দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের দপ্তরে রাজ্য সরকারি চাকরি করছে তোমরা বার করো। এক আমি এই নিয়ে আরো ডিটেলস পরে বলছি, আর আমার লাস্ট একটা কথা তোমায় বলতে দাও। দেখো শুভজিৎ, এটা আমি খালি সিপিএম প্রতিনিধি হিসেবে বলছি না, রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের টেটের চেয়ারম্যান, রাজ্যের এসএসসি সচিব, এসএসসি চেয়ারম্যান, এসএসসি উপদেষ্টা, মধ্য শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, এখন গোটা শিক্ষা ব্যবস্থা ছেলে বসে আছে। বললেন কিছু ছেলেদের জন্য আমরা পোস্ট ক্রিয়েট করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে প্রথম, তখন আপনি কি করতেন? প্রথম 2011 সালে আপনি রাইট এসে এসে দাঁড়িয়ে বলেছেন 3 বছর 3 ধাপে এসে পিডিটি আইডেন্টিফাই করেননি, তখন আপনি তৃণমূল করতেন কি করেছিলেন? করেননি, তখন আপনি কত কাজ করেছিলেন ব্যক্তিগত কোনটা